আমার বাড়ির আইন করছেন না বিস্কুট নগা জেলা নাম বাবু 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 শেখ কালু শ্বশুর বেড়টাকে কালু করে একজন ফোন দিল ফোন দেওয়া এগারোটা বারোটা দিকদের দিনের ফোন দেওয়া হচ্ছে করছে নগা মাটার হয়েছে তো তোরা মাছ মেরা গেছিলো নাকি আমি না মাছ কিনবার গেছিলাম তো নগা মাটার হয়েছে মাটার হয় মনে কর দিলে সেই জিনিসটা আমি তো জানি না তখন মনে কর দিল মন্টু কমিশনার তেতাল্লিশ জনের নাম দেয় স্যার নাম দেওয়া মনে কারো বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টিকা করে মনিকা তালে লিয়ে নিয়ে নাম কাইটে দিয়ে চার্জশিটের নাম কাইটা দিয়ে তখন মনে কর দিলে আমাকে ছয়জনের নামে চার্জশিট করলো তো এই ছয়জনের নামে যখন চার্জশিট করলো তখন হঠাৎ করে একদিন আমাকে বাড়িতে ধরে লাগলো স্যার ধরে লিয়ে যায় সেই জায়গাতে এক বছর সেই জায়গায় জেলখাটা লাগে জেলখাটায় মনে করে দিলে টাকা এগোটা বের করে বের হইলাম বের হয়ে করে দিলে এলাম আসে তার থেকে হাজরা মেজরা দিনি স্যার হাজার দিনি ওয়ারিং বাড়াই যায় তারপরেও মনে করতে খেসুর দিন ফলাতক থাকতে থাকতে মনে করি শ্বশুর বেঁচ এলাম শ্বশুর ব্যথায় মনে করতে দিলে যাক বছর পাচার থাকলাম আর যখন বারোটা সাড়ে বারোটা যখন বেঁচেছে তখন গ্যারি মধ্যে ঢুকেছে ঢুকে এক বাড়ির মধ্যে মই দিয়ে মনে কর দিলে ওপার পার হওয়া হয়েছে পার হওয়া মনে করতে হয় মেন গেট খুলে দিয়ে বাড়ির মধ্যে ঢুকে একটা মহিলা মনে করছে স্যার আমরা মার্ডার করি কিছু পাইনি কিচ্ছু পাইনি খালি একটা ঘড়ি আর একটা মোবাইল বেঁচলাম কিচ্ছু পাইনি এটা স্যার মনে করতো বছর তিন করে তারপরে কিছুদিন থাকতে 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 মনে করতো এই যে একটা মাটার আবার করলাম মাছ মারবার যাওয়ার জন্য বাড়াইছি করে জ্বাললে তো যে মাছ মারা হয়নি স্যার আমরা স্টেশনের ওই পুকুরে আশা করে গেছি যা দেখেছি ন্যাট ডালা আছে মাছ মারা হয়নি স্যার তারপরে একাশিটা বাড়ি ফেরত এসেছি একাশিটা বাড়ি মাথার মধ্যে একটাই বাড়ি ওই একটা বাড়ির রয়েটে মনে করতো খেয়াল করে দেখেছি একটা মহিলা শিয়া আছে ওই মহিলাটার মনে করি তিনশোটার ঘর আমরা ওই সাইডটা ঢুকে মনে কর দিলে ময়লাটাকে ধরলাম ধরে মহিলাটাকে মনে করে দিলে মারলাম মারার পর মনে করে দিলে ওই মহিলাটার কাছে মনে করে দিলে এক দেড় দেড় দুশো টেকা ছিল স্যার বেশি ছিল না গরিব মানুষ তখন ওর থেকে মনে করে দিলে কিছুদিন পছ থাকতে থাকতে আর ওটা মার্ডার করলাম সেটা ডাকা স্যার ঢাকা মনে করে দিলে ওই তখত্তার চালা তক্তা ওটা মনে করি অর্ডার করলাম ওই মাছ মেরে যাওয়া লাগে সিন কেটা তলদার ঢুকে ওই একজনের গেট খুলে দিছে ওই গেট খুলে দিছে তখন আমরা ভিতরে ঢুকেছি ভিতরে ঢুকে ওই ময়লাটা মনে করে ধরে বাইরে ফেলানো হয়েছে আবার দেড় দুই হাজার টাকা ছিল এইটাও লেওয়া হয়েছে কানের জিনিস ছিল লেওয়া হয়েছে স্যার স্যার লেওয়া হয়েছে লেওয়ার পর মনে কর দিলে এই রেপ করা হয়েছিলো স্যার ওটা রেপ করা হয়েছিলো হ্যাঁ রেপ রেপ করে মনে কর দিলে একটা মোবাইল ছিল মোবাইলটা নিয়ে আসা হয়ে যায় সেই মোবাইলটা মনে কর দিলে সেন লিসলাম কানের দুল লিসলাম লিয়া মনে কর দিলে আমি লিয়াত গেছিলাম রাস্তা গেছিলাম ওর সাতকালে যা সৌরাস্তার বোট বাজার যায় সেই কানের জিনিসটা বিক্রি করি সেনটা বিক্রি করি একটা মোবাইল এক দেখুন একটা সেন আর কানের জিনিস গলার দিয়ে মনে দিলে আমার ওই জন্য বসেছি তে বাড়ির মধ্যে গেল এক বাড়ির মধ্যে তো ওই বাড়ি আমি দেখে পিছিয়ে পিছিয়ে মনে করে গেছি দেওয়া মনে করলে দেখে এলাম এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন আসা দেখি আমরা তিনজনের শ্বশুর দেখি সব ভাত খেচ্ছে সার রান্নার দেখি যে ভাত খেচ্ছে সব ঘরে ঘরে তখন আমরা আবার মনে করি ওখানে বসলাম সব বয়ে তারপর বারো সারো বারো যখন বেজেছে দেখি যে মনে করি সবাই মনে করে ঘুমাইছে ঘুমাইছে তারপরে ওই আসা দেখি বারকার জান্নার দরজার এই কাঠের দরজা এতখানি আছে স্যার ওই সার ওই হাত দিয়ে মনে কর ওই খিলটা খুলে দিছে খুলে দেওয়ার পর মনে করে দিলে বাইরে মধ্যে ঢুকেছি আমরা ঢুকার পর মেন গেট খুলে দিয়েছি খুলে দেওয়ার পর দেখেছি সব ঘরের মনে কর দিলে দরজা আটকে আর ওই মহিলার ঘরের শূন্য দরজা একা দেওয়া স্যার তখন ওই দরজাটা মনে করে দিলে একা দেওয়া তখন তখন আমরা ঠেলামের নেই দেখছি দেখেছি দু দরজা ফাঁকা হয়ে গেল তখন সাইডে দিলাম বাড়ির ঘর ছিল ঘর ছিল ওগুলো ঘর মনে করি সিটকে মেরা দিলাম তিনজনা মিলে সিটকে যখন মেরা দিলাম তখন যা মনে কর তিন ছিটকি মারা দেওয়ার শেষে তিনজোনায় ঢুকলাম আমি ঢুকলাম ওই রুবেল ঢুকলো শাহাদুল ঢুকলো হ্যাঁ আশাদুল দুল ঢুকায় মনে করলে তিনজনা ঢুকায় মনে করে দিলে আশাদুল ধরলো হ্যাঁ আশা আশাদুল ধরছে মনে কর দিলে প্যাট আর আমি ধরছি মনে কর দিলো টুটি আর শাহাদুল ছিল ওই ধরছে মনে করতো ঠ্যাং দৌড়া মহিলাটাকে মনে করো ম্যারা হেলান হয়েছে ম্যারা হেলানোর পর দেখি যে মনে করি কানের জিনিস আর ছিল আর হাতার ডেক্ট টেকা ফেঁচলাম সার এ মনে করে দিলে কেবল মনে করে দিলাম আমরা ঠিকঠাক হওয়া লাগতে দেখি যে ওই ঘরের লোক উঠে যায় তখন আমরা হাঁটা মনে করে চলে গেছি মিন গেটটা সার যাওয়ার পর ওই ব্রিজ পার হয়ে গেছি হাঁটতে হাঁটতে পার হয়ে যা মনে করি ওটা না দেখা হিসাবে যা মনে করে দিলে ড্যানি একটা ব্যারি আছে কেবল পাকা বাড়ি করেছে তখন ওই বাড়ির চুতু ডাতে তিনজনা ঘুরছি স্যার ঘোরার পর দেখি ময়লাটা একাশি আছে আর ওই সাইডে মনে করি তিন সাইডের ঘর আছে তখন ওই উবেল মনে কর দিলে গেটের সামনে মনে করলে আটালিয়ে আসে ওইখান দিয়ে উপরে উঠলো সাদর উপরে ওটা ওপার নেমে যায় গেটটা খুলে দিলো স্যার গেটটা খুলে দেওয়ার পর তখন আমরা আই ঢুকল উবেল ঢুকলে আমি ঢুকলাম আর সাহাদুল ডুবল আশা দিলা হ্যাঁ বাগাতিয়া করা ঢোকার পর মনে করতে মহিলাটার বয়স বয়স করে মনে করি পরে আছে স্যার বয়স করে তো তখন মনে কর দিল তিনজনের দেয় আমি আর সাদ মনে কর ধরো ধরলাম গলা আর উবেল ধরেছে ঠ্যাং ধরে মনে কর ধরো তিনজনা মেরা ফেললাম বেড়া ফেলার পর তারপর দেখি যে ডয়ের মনে হাসতে হাসতে দেখি যে একটা ব্যাগ ছিল ব্যাগের মধ্যে মনে কর দিলো ষোলো হাজার টাকা ছিল স্যার জামাল আমাকে ফোন দিয়েছিলো স্যার ফোন দিয়ে ডাকাত থেকে লিয়ে আলো নিয়ে আসা করতে করতে বা জামাই একটা বড় দান আছে তা আসো তা আমরা মেন গেট খুলে দিয়েছি খুলে দেওয়ার পর সব গেট লেখা দেওয়া আর ওই মহিলার গেটটা মনে কর দিল শূন্য একার দেওয়া আসকানে দেওয়া ছিল স্যার তো যখন মনে করতো আসকান দেওয়া ছিল সব আমরা পিছিয়ে থেকে শিকল লাগাই দিয়েছি ছিটকি লাগাই দিয়েছি লাগা দেওয়ার পর ওই মইলাটা ঘরের মধ্যে ঢুকেছি আমি রুইদুল আর জিয়ারুল আর জামাল মনে করতে ঢুকাই মনে করতে আগে ওই বাচ্চা মনে করতে টুটি ধরে মনে করতে বাইরে লাইয়া চলে আল চলে নিয়ে আসে এখন কোন জায়গায় ফেলে দিয়েছে আমি করতে পারবো না স্যার আর ওই ময়লাটাকে আমরা তিন দিনের দুই দিনের ঠাঁয়ে ধরি আমি আর রুইদুল ধরার পর জিয়ারুল মনে করতে হয় একাত্রা মনে করতে ওই চাপে ধরা আসে ধরা ধরা আসে তখন মহিলাটা মনে কর দিল মারা যায় মারা যাওয়ার পর তখন ওই মেয়াটার কাছে মনে করতো কানের এক জোড়া দুল ছিল মানে খুব একটা ওজন না হয়তো একটা ওজন ওই কানের জিনিস ছিল কানের জিনিসটা নিয়ে ডরের মধ্যে হ্যাঁ এই টেকাটা নিয়ে মনে করছে লি আর নারীর নির্যাতন করছে রই দরার আগে মরার আগে কাজ করিছে মানে আমি ওই যে টুটি ধরে আছে আর ওই পেটের গোড়াতে এইভাবে ধরে মনে করলে আছে টানা মনে করি কাপড় খুলে হালাইছে তারপরে কিছুদিন পর মনে করে মাছ দুই মাছ দিয়ে আড়ার পর আবার আমাকে কাছে ফোন দিচ্ছে ফোন দেওয়া করছে করছে লেয়া জামাই বাড়ি দিচ্ছে মনে করে দিলে কানের জিনিস দেওয়া হচ্ছে মনে করি ব্যাঙ্কের টাকা টেকা তুলছে কেবল অর্ধেক মনে করে দিলে বাড়ি উঠিছে যায় দেখি যে ও বাবা মনে করে দিলে ঘরের মনে করিচ্ছি নেই দরজাটা খুলে দিলাম খুলে দেওয়ার পর মনে বনির বেড়া তার দরজা খোলা লাগেনি বনির বেড়া তখন ওই ঘরের মধ্যে ঢুকনো ঢুকার যে মনে করি কানের জিনিস আছে স্যার কানের জিনিস নিচ্ছে টেকার আসে টাং খুলনু টাং খুলে দিকে যে টাঙের মধ্যে না খেলা একটা ভাঙ্গা একটা হারমোনিয়াম আছে স্যার মেরা ফেলায় মনে করতে চলে গেলাম আর লালডাঙার হচ্ছে পশ্চিমে মনে কর দিলে আমি আর হচ্ছে যে আই একটা শিশু শিশু মানে ষোলো আঠারো বছর বয়সে মহিলা দুজনে রেপ করেছিলাম বের করে নিয়ে আসা মনে করছিল কোনো টাকা পয়সা কোনো যা জিনিস লিনি গেট খুলে দিয়েছি গেট খুলে দিয়ে দিয়েছি মহিলাটা সুন্দর হ্যাঁ মহিলাটাকে আগে মনে করতে হবে করা আছে করার পর মনে করতে হবে মহিলাটা মনে করতে হবে আয়তো চিন্তা করে বলে দুজনে মনে করি ঠাড়া দিয়ে মেরা হলি যে কাজ টাজ করার পর এপ করার পর না নয়টার হয়নি মনে করতে হলে হয়তো সে যেগুলো বয়স্ক সেগুলো সে করা মনে করতে হলে কাজ করেনি এ রেপ করেনি হ্যাঁ কিন্তু আমি এই

তার এখন যায় আমরা মনে করি পয়সার জন্য যাই কোন দলিয়া যায় কিন্তু মনে করি ওটা তো মনে করি না আমরা স্যার মনে করি না কিন্তু ওই যে একটাই ভয় খাচ্ছিলাম ওই যে লুল্লির যখন জীবাত কামড় দিছে আমি দুই মাস আড়াই মাস ঘুমোর থেকে পিছনের থেকে উঠতে পারি কিন্তু আমি মনে করি আসতে চাই না তাও মনে করি দিলে কীভাবে যে মনে করি মাথা আমার খেলে না স্যার মনে করি দিলে আমার এই যে পাঁচ সাত আট বছর থেকে মাথা টিপিস আছে মনে করি দিলে খেলে কোন কথা করলে মনে করি মাথা আমার এলবি লাগে স্যার স্যার এখন আমি তোমাকে কাছে চাই আমি যে এর থেকে খুলসাফায় পায় মনে করতে আমি জীবনে আর কারো অন্যায় করব না আল্লাহ করতে আমি নামাজ পুরো আমি করলাম পাঁচকতা নামাজ পড়ে আমি এই নাটটি এসে থাকবো আমি কাল্লার উত্তর থেকে করলাম যে আর জীবনে কারো অন্যায় করবো না কি মানুষও মারবে না কাকে মনে করতে ক্ষয়ক্ষতি করবো না এই একটা আমার মনে কর দিলে ভিতরে মনে করতে ক্ষয়ক্ষতি কাছে থেকে মনে করলাম পড়া যাচ্ছে আজকে বিশ্বের কমেন্ট নুঙ্গি খারাপটাও মনে করতে পশ্চিম মুখে মনে করতে এমন আমাদের শুরুটা করেছি যার লাইট থেকে মাফ করে দিস আটজন মন করে যে কোনো জন কারো অন্য একজন করায়নি